পাগলের ডাক ছুঁয়া করি হইয়া গেল খারাপ, পাগলের
আল্লাহ তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাটানো দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিব বলে টাকা চাইলাম খাটানো দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নিব তোমায় ফিরে না পরিচয়টা না দিলে টাকা নিব না তোমার টাকা কেন নিব তোরে চিনি না পরিচয়টা না দিলে টাকা নিব না ওই পাগলা সব পিছনে দেখো কথা শুনে করি গেল পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ি লাগলো সেখানে পাগলার কথা শুনে করি গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ি লাগলো সেখানে সেই তিনটা বাড়ি দিল খাটার রোয়া যায় সেই তিনটা বাড়ি লাগলো পাগলের গায় যেই তিনটা বাড়ি দিল খাটার রোয়া যায় সেই তিনটা বাড়ি লাগলো পাগলের গায় গরিব বলে নিশ্চয় তুমি হইবা দয়াল খাজা অপরাধ করেছি আমি তাও আমার সাজা গরিব বলে নিশ্চয় তুমি হইবা দয়াল খাজা অপরাধ করেছি আমি তাও আমার সাজা এইভাবে যে পাই ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা ঘুরি উঠাইল তখন এইভাবে পাই ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা ঘুরি উঠাইল যখন পাগলা গেছে গায়ে বহুয়া তাহিরে আশেপাশে বাবাই নিজে টাকা দিল আইসা পাগল বেশে পাগলাই গেল গায়ে বহুয়া তাই আশেপাশে বাবাই নিজে টাকা দিল আইসা পাগল বেশে তাহির করবি টাকা লোভে খাজারে হারাইলে বিশ্বাস তারা দেয় না তোরা খাজাই আলা বলি আইরে করি টাকা লোভে খাজারে হারালি বিশ্বাস তারা দেয় না তোরা খাজাই আলা বলি খাজা বাবা যাই না করে বিশ্বাস নামাজ গোদাই এলে কালার সবই সর্বনাশ সত্য অলি খাজা বাবা কেনা করে বিশ্বাস নামাজ গোদাই আবাদত তার সবই সর্বনাশ পাগলা মধুর মা হোসেন পাগলা রাজা।